আগামী সপ্তাহের শুরুতেই মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে কে বসছেন তার তালিকা ঘোষণা করতে পারেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনী জয়ের পর তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও শীর্ষ পরামর্শকদের মতামত নিয়ে দ্রুত তার প্রশাসন গঠনের কাজ গুছিয়ে এনেছেন। এর মধ্যে কিছু পদে মনোনীতদের নাম বাতাসে ভাসছে, বিস্তারিত দেখুন রিপোর্টে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন তা ইতোমধ্যেই ঠিক করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জো বাইডেন। এছাড়া তিনি মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে তার মনোনীত ব্যক্তির নামও ঘোষণা করবেন শিগগিরই। বাইডেন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে রয়েছেন দেশটির সাবেক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্থনি ব্লিনকেন এবং সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কুনস, যিনি বাইডেনের আসনে জিতে সিনেটের পররাষ্ট্র কমিটির সদস্য। দুজনই জো বাইডেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। চূড়ান্তভাবে বিবেচনায় থাকা এই দুজনের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কিংবা প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। বাইডেন আগামী সপ্তাহে তার মন্ত্রিসভায় যেসব সদস্যদের নাম ঘোষণা করতে পারেন তার মধ্যে বিশেষ করে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব কারা পাচ্ছেন তা জানানো হতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অধ্যাপক অরুণ মজুমদার বাইডেনের জ্বালানি মন্ত্রী ছাড়াও বিবেক মূর্তি নামে আরও এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যে নজিরবিহীন অবস্থানে অনড় রয়েছেন, এর বিপরীতে নিজের শক্ত অবস্থানের জানান দিতে হয়তো এমনটাই করবেন বাইডেন। সমালোচকরা বলছেন গণতন্ত্রের মৌলিক ভিত্তি অগ্রাহ্য করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরির চেষ্টা করছেন ট্রাম্প। অথচ নিয়ম অনুযায়ী জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগে বাইডেনকে তার সাহায্য করার কথা। অবশ্য বাইডেন তার প্রশাসন সাজানো নিয়ে কাজ করে যাচ্ছেন, বাড়িতে বসে ভার্চুয়ালি নানা বৈঠক করছেন। বিশেষ করে মন্ত্রিসভায় কারা কারা থাকছেন তাদের নির্ধারণের ক্ষেত্রে জোর দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। 15 সদস্যের মন্ত্রিসভা গঠনে নানা পক্ষের চাহিদার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তাকে, বিশেষ করে খুব কম আসনে বিভক্ত উচ্চ কক্ষ সিনেটের বিষয়টি। এছাড়া বড় ধরনের যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সেসব কথা মাথায় রেখেও মন্ত্রিসভায় সদস্য মনোনীত করতে হচ্ছে বাইডেনকে। যেমন আধুনিক আমেরিকার ইতিহাস সবচেয়ে বৈচিত্র্যময় সরকার গঠন করা, এতে প্রত্যাশার চেয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাকে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।